একবার জব করে নেওয়ার পরে তারপরে কাজ করবেন এটা বিয়া বন্ধু করা সারা জীবন কুমারীকে রাখা আপনারা যাক তাকে করবেন না যদি আপনার অনেক টাকা পয়সা খাইছে খাওয়ার পরে আপনার প্রেমে সারা দিচ্ছে না সেই ক্ষেত্রে করবেন তার আগে আমার ঠিকানা বলে দেয় বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁও জেলা পতিনতলা থানা ঘোষণা ইউনিয়ন কৃষিন বাজার মোহাম্মদ শরিফুল কবিরাজ আমার শিক্ষা গুরু শরীফুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন বেল আইকনটি চালু করবেন যাতে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা পান আর আমার শিক্ষা গুরু শরীফুল চ্যানেলটি যে যত সাবস্ক্রাইব করবেন পাক আধ্যাত্মিক শক্তি যেন আপনাদের সব দিয়ে দেয় আমি দোয়া করতেছি আর যারা পার্সোনাল কাজ নেবেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পার্সোনাল বিদ্যা শিখবেন ইমো থেকে বা অনলাইনে বিদ্যা শিখবেন তারা আমার সাথে ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে এবং পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান ডবল জিরো ডবল এইট টু এই নাম্বারে বিকাশ নগদ করা আছে ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সরাসরি ফেসে কথা বলে বিদ্যা শিখবেন এবং হাদিয়া দেবেন আমার সাথে ফেসে কথা না বলে বা সরাসরি কথা না বলে কেউ দশ টাকা হারিয়ে দেবেন না যে বিভ্রান্ত করবেন না আপনারা কি করবেন এই মন্ত্রটি যখন একশো আট বার পাঠ করা হয়ে যাবে বা মন্ত্র নিয়ম একশো আটবার খালি না সবচেয়ে মন্ত্র শক্তিশালী হয় এক একটি মন্ত্র এগারো দিন পর্যন্ত একশো আটবার কে মুখস্থ করলে সে মন্ত্র স্বয়নি হয়ে যায় আর পরবর্তীতে স্বয়নি করা হয় লাগে না আপনারা অবশ্যই মন্ত্রটি পড়তে হবে যে মেয়েকে আপনারা আকর্ষিত করবেন বা বন্ধ করে রাখবেন বা যে কাজটা করবেন সেই সুরত সামনে নিয়ে আসে তারপরে আপনারা কাজ করবেন আর অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ হয় আর কোনো মেয়ের যদি শনিবার মঙ্গলবার মাসিকের কাপড় পান যদি যে মেয়েকে বিয়ে বন্ধ করবেন শনিবার মঙ্গলবার সে মাসিকের কাপড় চুরি করে আনিয়া এই সমস্ত মন্ত্রটা নেকিয়া একুশবার পাঠ করিয়া শ্মশানে যায় পুঁততে হবে একুশ বার মন্ত্র পাঠ করিয়া শ্মশানে যাই পড়তে হবে আর বারোটার সময় উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় পুঁতে বাম দিয়ে তিনটা ঘুরি দিয়ে চলে আসবেন আর ফিরে তাকাবেন না যতক্ষণ পর্যন্ত এই কাপড়টি না তোলা হয়েছে এতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বিয়ে হবে না কোনো দিন হবে না এবং জীবনে বাচ্চা টাচ্চা হবে না যদিও হয় তাকে বাচ্চা হবে না বাচ্চা হবে না ওই মেয়ের বিয়ে জীবনে হবে না তাই আমি মন্ত্রটা বন্ধু করে শোনাচ্ছি আপনারা শুনে জল বন্ধু সমতল বন্ধু বন্ধু করি ঘরা পথকে প্রথমে থমকে থমকে বন্ধু করি অমুকের ঘোরা ঘরা তুই সাগরের ডুবে আমি আমি আসি ঈশ্বর মহাদেবের সেবা করিতে তবে দিব সেরে আমার এই মন্ত্র যদি নরচর হয় শিবের জটা কেটে ক্যালির পায়ে দোহাই মা ক্যালি ক্যালি এই মন্ত্রটি আপনারা অবশ্যই কাপড়ের উপর লিখতে হবে এই মন্ত্রটি বার পড়তে হবে বাম পায়ের উপর ভর দিয়ে একুশ বার পড়তে হবে তিনমত রাস্তা বা শ্মশানে পড়িয়া এই কাপড়টি ভালো করে পুঁতে রাখবেন যদি কাপড়টি ওখানে চিন্নি হারা যায় সারা জীবন ওই মেয়েটি বিয়া হবে না এবং কুমারী হয়তো একটু জীবনে বাচ্চা টাচ্চা হবে না তাই অবশ্যই চিন্নি করে আসবেন একের দুই বছর কষ্ট দেওয়ার পরে কাপড়টা তুলে নিয়ে আসবেন মেয়েটা যান বিয়া হয় শাস্তি যেন হয়ে যায় তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহি বাবা